ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার ট্যালেন্ট। এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমরা আলোচনা করব পুরুলিয়ার কিছু ডবল মিনিং গান নিয়ে, যেগুলি শুনলে আপনার মাথায় হাত পড়ে যেতে পারে। চলো বন্ধুরা, লেট স্টার্ট। এ কেমন গান! কোনো মানুষের নাম কি নুনু হতে পারে? নুনু কাকু কান্না করছে তার বিয়ে নিয়ে, আর আন্টি বলছে তার বিয়ে না দিয়ে বলছে বেলুন কিনে দেবো চুপচুপ। তো চলো বন্ধুরা, এরপরে কি হলো দেখে আসি। তো দেখলাম বন্ধুরা, নুনু কান্না করেছে যে তার বিয়ে হয়ে গিয়েছে এবং একটা বাচ্চা হয়ে গেছে। তার বাচ্চার নাম ভেদা, এবং নুনুর চিন্তা এই ভেদার বিয়ে নিয়ে। তো ভাবো তাহলে, পুরুলিয়ায় জন্মগ্রহণ করলে মনে হয় এতদিন সিঙ্গেলই থাকতাম না, সেলা কেন যে এখানে জন্মগ্রহণ করলাম। তো বন্ধুরা, পরের ভিডিওতে চলো। এমনি মোটা গাড়া করেছি, সেই গাড়াতে জল ঢুকাইগো, তোটা বহাল বহা দিয়েছি, তোর খেতের জল টান যদি পড়ে জল ভরে দিব আমার পামে করে। তো বন্ধুরা, এই গানটা দেখলাম আমরা যে গাছ লাগাতে কোনো ক্ষেতের জল লাগে, গাছ লাগানোর জন্য ক্ষেতের জল লাগে, এই প্রথমবার আমি শুনলাম। তো বন্ধুরা, ক্ষেতের জল কী দিয়ে টানবে? পাইপ দিয়ে। তো এখানে কোন ক্ষেত আর কোন পাইপ বোঝানো হচ্ছে বুঝতে পেরেছ তো? না বুঝে থাকলে আম কিনবি তো কোনো আমালাকে জিজ্ঞাসা কর, না তো এই মাজায় অন্না বাজার ছুরিটাকে জিজ্ঞাসা করছিস। আম আম তোর গাছের আম কত কী করে? আম তো দেখছি ঝুলে আছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো তাহলে আম বলতে কোন আমালা বোঝানো হচ্ছে। আর এখানে এই সব নায়কদেরকে কোথায় পায়, কোথা থেকে আনে শালা পুরুলিয়ার গানে? গান শুনলে তো রাগে গা জ্বলে যাবে। ভাই, লম্ফো, আজকের দিনেও লম্ফো ব্যবহার হচ্ছে আমাদের সেই পুরুলিয়ায়। তো লম্ফোতে সলতে ঢোকানোর জন্য ডাকা হয়েছে আমাদের এই আঙ্কেলকে। আঙ্কেল তো সলতে এত চেষ্টা করে সলতে ঢোকাতে পারছে না। আর আন্টি কি বলছে? আন্টি বলছে সরু ফাঁকে কীভাবে সলতে ঢোকাবে। তো বুঝতেই পারছো এখানে সলতে আর লম্ফো বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও। আর এর যদি নেক্সট পার্ট চাও তাহলে খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইব করো, তারপরে আমি এর নেক্সট পার্ট নিয়ে আনবো। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও হবে দা বঙ্গাইকে নিয়ে।